गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। बोची आज हमारे बुबलू मुशोना मकुकू। हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। बाबा आज बोला प्रचंड घूम पे चले जो मुझे तो ताका पर खोका। गुड मॉर्निंग बोलो जो, गुड मॉर्निंग बोलो जो बाबू। और जो मैं बोलो ना, ऑनी घूमो देखी ना, कुका तो घुमाते ना, कुका तो देखते। बोले कुका घुमानी बोलेंगे क्या नो, कुका घुमानी बोलेंगे क्या नो। बोले दाओ, ओ बाबा बोल बोना, ऐतु याच्छ क्या नो आज क्या बा। ठीक है, आज तो ठीक है, आज की चक चक। ठीक है, आज क्या बोलते चलो तो आज कल की मामा को लेकर घूमो ही करते चलो। ताई तो, ताई तो, कुतु घूमो, कुतु घूमो। বলবে না, বলবে না। আচ্ছা, কোনো কারণে বাচ্চারা একটুখানি আজকে বলতে ইচ্ছে করছে না, বলতেই পারে, তাই না? ঠিক আছে, আপনারা খুব ভালো থাকবেন, দিনটা খুব পজিটিভিটি দিয়ে শুরু করুন। পজিটিভ ওয়ার্ডস, পজিটিভ থটস আর পজিটিভ ফিলিংস, খুব খুব ভালো করে দিনটা কাটান। সবার ভালো চাইবেন, বি অনেস্ট ইন হোয়াটএভার ইউ ডু, বাস কর্মাস ক্লিন রাখবেন। এই তো, খুব ভালো করে দিন কাটান। আবার যখন যেরকম সময় হবে, সুযোগ হবে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার, ডেফিনেটলি চলে আসবো। আর শিব ভজন চলছে, শুনতেই পাচ্ছেন, ঠাকুর দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমার ছোট্ট ঠাকুর তো চোখ বন্ধ করে দিচ্ছে, ব্যাস ঘুমো, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ও মনে মনে প্রে করেছে এখনো ঘুমোবে, তাই ও আজকে বেশি কথা বলছে। ঠিক আছে, ওকে চেয়ারে শুয়ে দিয়ে দিয়ে তারপর ঠাকুর দেখাচ্ছি। চলুন ঠাকুর দেখাচ্ছি। শিবভজন চলছে, আর এখানে দেখুন বুদ্ধা আছে আর গণেশ আছে। এই যে আইসক্রিম কালারের গণেশ, আমার ফেভারিট কালার এটা, ইয়েলোটা। আর বুদ্ধা আছে, আর ওখানে আমার লেমন গ্রাস আর একটা মানি প্লান্ট রাখা আছে। আর এটা আমার অল্টারটা, আজকে ডেফিনেটলি আলো জ্বালিয়ে একবার সন্ধ্যাবেলা দেখাবো। তো ঠিক আছে, খুব ভালো থাকবেন, খুব শিগগিরই কথা হচ্ছে আমার। বেলা একটা স্পেশালি আজকে একটা পনির কাটলেট বানাবো, ইচ্ছে আছে। অরেঞ্জ বিন সব করেই রেখেছি কালকে, মানে কী কী লাগবে না লাগবে যখন বানাবো তখন ডেফিনেটলি দেখাবো। ঠিক আছে, তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, খুব ভালো করে দিনটা কাটান। কালকে তো নিয়ে এসেছিলাম সব ফুড, নুডল, তারপরে ফ্রাইড রাইস, চিকেন। তো আজকে ওই জন্য বলেছিলাম যে রান্না বান্না করতে হবে না, আজকে সবই আছে। তো আজকে আমরা নুডলই খাচ্ছি, চিকেন হাক্কা নুডল। আর এই সসটাও একদম টিপিক্যাল ওদের সসই, মানে আর এই গ্রসার থেকে নিয়ে এসেছি। দেখুন এখন হাতটা নয়ে গেছে, অনেক কিনেছিলাম, তখন খেয়ে নিই, তারপর আপনার কথা হবে। রাইসটা আজকে রাত্রিবেলা খাবো। সেদিন বাড়ি থেকে যে জামা কাপড় এনেছিল এখন মাসিকে নিয়ে সেগুলো গোছাচ্ছি। দেখুন এই যে মাসিগুলো সব আলাদা আলাদা করে দিচ্ছে, গুড্ডুটা আমারটা ড্যাডিটা সব আলাদা করে রাখবো, নাহলে গন্ডগোল হয়ে যায়। অনেক কটা আজকে এবারে ট্রলি নিয়ে এসেছি, চারটে মতন, এবার সব ভাগ করে রেখে দিচ্ছি। আর বাচ্চা দেখছে, কুকা বসে আছে, বেবি বসে আছে, ওই যে কাজটা সেরে তারপর ছাতে যাবো। এটা কি? এটা তো আমার হ্যার, এটা পরে তো আমি বুড়ি হাসছে দেখেন, হাসি আর ধরছে না, দিয়ে দেওয়া যায় আমার কাছে। তো যেরকম বললাম বানাচ্ছি পনিরের পকোড়া। তো পকোড়া বলতে পারেন, চপ বলতে পারেন, যেরম ইচ্ছে পনির দিয়ে একটা জিনিস বানালেই হলো আর কি, ব্যাপারটা সেটাই। তো আমি পনিরটা গ্রেট করে নিলাম, আমি একদম দেখাতে ভুলে গেছি, এই দেখুন এই ফর্কটা দিয়ে জাস্ট ভেঙে নিয়েছি। ওর মধ্যে জাস্ট একটু নুন দিয়েছি আর একদম অল্প চিনি, আমি মানে একেবারে ভুলে গেছি, দেওয়ার পরেই মনে পড়লো যে ভিডিওটা করে নিই। তো যাই হোক, ওগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো কাশ্মীরি মির্চ, জাস্ট কালারটা একটু আসবে বলে। এবার দেবো টার্মেরিক, আর গরম মশলা, এই হয়ে গেল। এবারে দিচ্ছি অনিয়ন করে চপ করা, আর একটু অনিয়ন দেবো, এটুকু তো হবে না। এবার এটার মধ্যে অনিয়ন আছে, ক্যাপসিকাম আছে, গ্রিন চিলি আছে, দেখুন। তো ব্যাস এই, আর দেবো একটু কর্নফ্লাওয়ার,
দিয়ে জিনিসটাকে মিক্স করছি। তো কর্নফ্লাওয়ারটাও দেখুন আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, ওটা নিজেরা বুঝে নেবেন যতটা দরকার মনে হবে ওরকম দেবেন। ওটা একটু নিজের মতো বুঝে দিতে হবে যে যাতে জিনিসটা একটু টাইট টাইট হয়, নাহলে তো বানাতে পারবেন না গোল গোল। ব্যাস চার স্পুন দিয়েছি, মানে এটা টেবিল স্পুনও না টিস্পুনও না, জাস্ট মাঝামাঝি একটা সাইজ। এবার দেখা যাক একটু মিক্স করে দেখি, যদি আবার লাগে তাহলে আবার অ্যাড করবো, ঠিক আছে? তো মিক্সটা করা হয়ে গেলে আপনাদের দেখাই। তো দেখুন ওটাকে মেখে পুরো গড়ে রেখেছি চপ টাইপের। এবার এটাকে চপ বলুন, বড়া বলুন, কাটলেট বলুন, বড়াই বলুন, যা ভালো লাগবে বলতে পারেন, কোনো ব্যাপার না। তো এবার এটাকে তেলও গরম হচ্ছে, ভাজতে থাকবো। আমার অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়িয়ে আছে আমাকে হেল্প করবে বলে। তো ঠিক আছে, বানানো হয়ে যাক তারপরে। আচ্ছা ফ্রাই করতে করতে একটু দেখিয়ে দিচ্ছি, তেল তো গরম হয়েই গেছে, টুপুস টুপুস করে দিয়ে দিচ্ছি। দেখুন টুপ 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 টুপ, এই চলে যাচ্ছে, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, এই একটা চলে গেল, আর একটা। এর বেশি দেবো না, তাহলে উল্টোতে পারবো না, সগি হয়ে যাবে ব্যাপারটা বেশি হলে। তো ফ্রাই হোক, হতে থাক, ফ্রাই হয়ে গেলে তুলবো যখন তখন দেখাবো, ঠিক আছে? তাহলে হয়ে যাক, তোলার সময় দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রাইটা হচ্ছে, তুলে নিচ্ছি এবারে টপ টপ করে। ভালোই ফ্রাই হয়ে গেছে, বেশিক্ষণ রাখলে পড়ে যাবে, একদম সুন্দর ব্রাউন হয়েছে। সেই সব বলুক কিরম হচ্ছে, টিস্যুটা আনতে ভুলে গেলাম বেবি, দেখলি? থ্যাংক ইউ বেবি, তোদের মতো ভালোবাসার মানুষরা থাকলে সবাই রান্না করতে ভালোবাসবে, যাই বানাই বলিস খুব ভালো লাগে, খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর ফ্রাই হচ্ছে, একদম ব্রাউন হয়ে যাচ্ছে। একটা দিন আমি একটা খেয়ে দেখি, ব্রাউন ব্রাউন দেবো তো, হয়ে গেলে অ্যাসিস্ট্যান্ট বলছে একটা দিন খেয়ে দেখি, দেবো তো বাবু, তোমাদের জন্যই তো বানাচ্ছি, ঠাম্মিকে দিয়ে আসিস দুটো, একদম আলাদা করে আগে প্লেটটা রেডি কর, ঠাম্মিকে দুটো আগে তুলে দিই দিয়ে, তারপর দাদাদেরটা দে, যা একটা নিয়ে আয় বাবু, বাটি বা প্লেট, হ্যাঁ বাটি বা প্লেট কিছু নিয়ে। তো সব কটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এই লটটা তোলা হয়ে গেলে আমার প্রত্যেকটা পকোড়া বা পনির চপ বা পনির কাটলেট, ওটাই বেশি ভালো লাগবে বলতে মনে হচ্ছে, পনির কাটলেট, বিকজ চপ টপ তো এক্স্যাক্টলি লাগছে না, আর বড়াটাও ঠিক মানাচ্ছে না শেপটা যেরকম হচ্ছে, কাটলেট টাইপই, পনির কাটলেট রেডি হয়ে যাবে। এবার সার্ভ করবো, দেখি বাবা ড্যাডি বেবি কী বলে। তো সার্ভ করে দিয়েছি পনির কাটলেট আর কফি, স্টার্ট করো, ওই দিয়ে দিয়েছে। এবার বলা হচ্ছে সসটা ঢাল, নাহলে বুঝবে কী করে, না সস ছাড়া তো ভালো লাগবে না দাদা, একটু দিতেই হবে, ব্যাস অনেক আছে এখনো, চিনি গার্লিক, না ওটা আর লাগবে না, এটার মধ্যে দেওয়া আছে সব। বাবা বলো ফার্স্ট রিয়াকশনটা বলো, দেখো খাওয়ার আগে আউ করছে, চোখ বন্ধ করে খাচ্ছে, ভেরি নাইস, ভালো আছে, বেবি খাও, বেবি খাও, ড্যাডি খাও, পনির, পনির কাজু কিশমিশ ক্যাপসিকাম, না তুমি আগে আমি বলে গরম গো, আরে কোনো গরম নেই, কি রকম হয়েছে এখন, চুপ্পা ভেরি বলো নাইস, চুপ্পা ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ, নাইস, অলসাম, ঠিক আছে। আপনাদের বলেছিলাম যে আমরা ওখান থেকে এত বেশি ফুড নিয়ে এসেছি যে আজকে আমাকে রান্না রান্না কিচ্ছু করতে হয়নি, দুপুরে আমরা নুডলস খেয়েছেন আপনারা দেখিয়েছেন, এখন বাবাকে আমরা রাইসটা দিলাম, বাবা আজকে রাইস খাচ্ছে, ফ্রাইড রাইসটা, বিকজ সবাই মিলেই খাবো বলে নিয়ে এসেছি, আগে বাবা খেয়ে নিচ্ছে তারপর আমরা খাবো, কিন্তু চিলি চিকেনটা এখন খেতে চাইছে না, বিকজ পেটটা এত ভরা আছে, ওই জন্য চিলি চিকেনটা বাড়ি করিনি, খালি ফ্রাইড রাইসই খাবো আমরা সবাইও আজকে, ঠিক আছে? বাবা খেয়ে নিচ্ছে তারপর আমরা খাবো, বাবা ভালো বানিয়েছে না, আজ একটা অদ্ভুত ডেজার্ট খাচ্ছি, ড্যাডি এনে দিয়েছে, এটা হচ্ছে আইসক্রিম কেক, অসাধারণ খেতে শুনেছি, এবার দেখি খেয়ে বুঝতে পারবো, কারণ যে কজনই নিয়েছেন বলেছেন দুর্দান্ত খেতে, টিঙ্কুর মেয়েকেও আমরা গিফট করেছিলাম বলতে, অসাধারণ নাকি বাচ্চা একাই খেয়ে পুরোটা শেষ করে দিয়েছে, এত নাকি ভালো, তো দেখা যাক আমরাও খেয়ে বুঝতে পারবো কীরকম, আর আমার দুই বাচ্চাই ওয়েট করে আছে কতক্ষণ খাবো, ঠিক আছে কেটে কেটে সার্ভ করে খেয়ে নিই, তারপর আপনাদের রিপোর্ট দেবো যে এক্সাক্ট কেমনি লাগছে, দেখুন। ও বাচ্চা, বাচ্চা কিরম, কোনো কথা না, এবার
দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। কেকটা খোকা পুরো কেটে প্লেট চাপ করে দিয়েছে, অসাধারণ, কোনো কথা হবে না। রাখবে না, খেয়ে নেবে, চলো আমি তুমি খেয়ে নেবো, অসাধারণ। বাচ্চা কিরম, কোনো কথা, এবার দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। কুকা পুরো কেটে প্লেট চাপ করে দিয়েছে, অসাধারণ, কোনো কথা হবে না। না ফুটেন না, তিরামিসু তিরামিসু আর রাখবে না, খেয়ে নেবে, খেয়েই নাও।